তো চলেন এখন অর্ডার প্রসেসের মেইন পার্ট শুরু করি। সো অর্ডার প্রসেস করার জন্য আপনি এরকম অর্ডার লিস্ট থেকে আপনার কাজ শুরু করতে হবে। আপনি এই অর্ডার লিস্টের যেই অর্ডারটা প্রসেস করতে চান ওই অর্ডারের এডিট এর আন্ডারে আপনি প্রত্যেকটা অর্ডারের আন্ডারে একটা এডিট আইকন দেখবেন। সো আপনি সিম্পলি এডিট আইকনে ক্লিক করবেন। সো আমি সর্বশেষ কাস্টমার হিসেবে যে অর্ডারটা প্লেস করলাম এইটাই আপনাকে সর্বপ্রথম প্রসেস করে দেখাবো। সো আমি এই অর্ডারটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল, আর এইটাই হচ্ছে এই অর্ডারের এডিট পেজ বা এই অর্ডারের প্রসেস পেজ। প্রতিটা অর্ডারের জন্যই আপনি এরকম একটা অর্ডার এডিট পেজ বা প্রসেস পেজ পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার অর্ডারটাকে প্রসেস করতে পারবেন। আচ্ছা, অর্ডার প্রসেস করার আগে চলেন এই পেজটা সম্পর্কে একটু ওভারভিউ দেওয়া যাক। এই উপরের যেই সেকশনগুলো দেখতেছেন এটা হচ্ছে বিভিন্ন টুলস যেটা আপনার অর্ডারগুলো প্রসেস করার জন্য কাজে লাগবে, ঠিক আছে। অর্ডার ট্র্যাকিং লিঙ্ক, প্রিন্ট লিঙ্ক, লেবেল প্রিন্ট, কাস্টমার কল বাটন, অ্যাড নোট, আরও এখানে এই এডগুলো ছাড়াও আরও অনেক টুলস অ্যাক্টিভ হবে অর্ডার স্ট্যাটাসের সাথে, যেটা এখন এই মুহূর্তে ডিসপ্লে নাই। বাট আপনি যখনই অর্ডার প্রসেস করা শুরু করবেন যখন যেই ফিচারটা বা টুলসটা আপনার দরকার হবে ওইটা তখন অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, এবং যখন যেটার কাজ শেষ হবে অটোমেটিক ওইটা হাইড হয়ে যাবে। এতে করে আপনার অনেক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, এই জন্য এইভাবে ডেভেলপ করা হয়েছে। যাই হোক, তারপরে হচ্ছে এইখানে যেই যেটা দেখতে পারতেছেন সাইড ন্যাভে, এটা হচ্ছে এইখানে আপনি ক্লিক করে অর্ডারের স্ট্যাটাসগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি কোন স্ট্যাটাসে অর্ডারটা পাঠাইতে চান, কীভাবে করবেন আমি একটু পরেই দেখাচ্ছি। তারপরে এই নিচে যেই একটা সেকশন আছে এইটা হচ্ছে এই কাস্টমারের ইনফরমেশন, এখানে আপনি দেখতে পারবেন যে এই কাস্টমারের নাম কি, কাস্টমারের আইডি কত, আর এই কাস্টমার টোটাল কতটা অর্ডার প্লেস করছে, এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন। আর এইখানে আপনি দেখতে পারবেন অর্ডার ট্র্যাকিং হিস্টোরি, আপনি যখনই অর্ডারগুলো প্রসেস করতে থাকবেন এইখানে অটোমেটিক অর্ডারের ট্র্যাকিং লিঙ্ক ক্রিয়েট হইতে থাকবে, এটা আমি পরে দেখাচ্ছি। আর এই ডাইন সাইডে আপনি পাবেন হচ্ছে ইনভয়েসটা, অটোমেটিক একটা ইনভয়েস জেনারেট হবে এই অর্ডারের আন্ডারে, সেইটা আপনি এখানে দেখতে পারবেন। ইনভয়েসের মধ্যে আপনার কোম্পানির ইনফরমেশন থাকবে, তারপর হচ্ছে এই সাইডে ইনভয়েসের কিছু ইনফরমেশন থাকবে, এখানে কাস্টমারের ডেলি ইনফরমেশন এবং ডেলিভারি অ্যাড্রেস থাকবে, আর এইখানে মাঝখানের দিকে আপনার অর্ডারগুলার আইটেমগুলো থাকবে, কী কী আইটেম অর্ডার করছে, মাল্টিপল আইটেম থাকতে পারে আপনার কোনো ইনভয়েসের। তারপরে হচ্ছে এখানে আপনার অর্ডার টোটাল অর্ডার ইনভয়েসের টোটাল একটা সামারি থাকবে, যেমন টোটাল পণ্যের মূল্য কত, ডেলিভারি চার্জ, মোট বিল, পরিশোধযোগ্য কত, পরিশোধ হয়েছে কত, বাকি আছে কত, এই জিনিসগুলো নিচে কন্ডিশন থাকবে। আর তার নিচে যখন পেমেন্ট করবেন বা পেমেন্ট রিসিভ করবেন এই ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো আসবে। সো এখন আশা করি আপনি এই অর্ডার এডিট পেজ সম্পর্কে বেসিক একটা আইডিয়া পাইছেন।